আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে যে রিসেন্টলি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন বন্ধু, আমরা মূল পর্বে চলে যাই। আজকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এক নম্বর দেওয়া আছে সহকারি পরিচালক পরিকল্পনা, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। অন্যান্য ভাতাদি পাবেন আপনারা। বয়সীমা হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 30 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে অর্থনীতি পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর দেওয়া আছে সহকারী গবেষণা কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা, জাতীয় বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতা পাবেন আপনারা। বয়সীমা হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 2 জন, অর্থনীতি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে উদ্যতন প্রশিক্ষণ DEPTC, বেতন হচ্ছে বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা এবং অন্যান্য ভাতাদি পাবেন। এবং সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 40 বছর, 21 থেকে 40 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে হায়ার এডুকেশন টেস্ট HET অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার সিমেন ব্রাঞ্চ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষা উত্তীর্ণ এবং 5 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত হতে হবে, অথবা প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা উদ্যতন মাস্টার পাইলট হিসেবে ন্যূনতম 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে উদ্যতন প্রশিক্ষক ইঞ্জিন, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, সর্বোচ্চ বয়সীমা 40 বছর, 21 থেকে 40 বছরের মধ্যে যারা তাই আবেদন করতে পারবেন। এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট অথবা ক্লাস 3 ইঞ্জিল FG সনদ অথবা স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিল FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে 5 নম্বর আছে প্রশিক্ষক ইঞ্জিন, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। বয়স হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 35 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 2 জন, স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিল FG সনদ অথবা স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিল FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষক ইলেকট্রিক, বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 বছর, 21 থেকে 35 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে তরিং বিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ থাকতে হবে, অথবা তবে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষক ব্যাজার, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, অন্যান্য ভাতাদি পাবেন। বয়সীমা হচ্ছে 21 থেকে 35 বছর এবং 1 জন লোক নেবে স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণী ইংল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভিং সনদ এবং লিভারম্যান হিসাবে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর আছে কারিগরি সহকারী ডিজেল, জাতীয় বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা এবং অন্যান্য ভাতাদি পাবেন। বয়সীমা হচ্ছে 18 থেকে 30 বছর এবং 1 জন লোক নেবে স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং DEPTC হতে 1 বছর মেয়াদী কুস সনদদারি প্রথম শ্রেণী ইনল্যান্ড ড্রাইভার সনদপত্র থাকতে হবে, অথবা BIMT হতে মেরিন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা সনদ এবং চাকরিকালীন সময়ে কমপক্ষে 2য় শ্রেণী ইনল্যান্ড সনদ থাকতে হবে। কারিগরি সহকারী মেরিন, জাতীয় বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, বয়সীমা হচ্ছে 18 থেকে 30 বছর, লোক নেবে 1 জন স্বীকৃত বুটতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং
ডিইপিটি পিটিসি হতে এক বছর মেয়াদি কুস সনদদারি দ্বিতীয় শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত হতে হবে। আবেদনের শর্তাবলী হচ্ছে 1/3/2023 তারিখে প্রার্থীর বয়স ক্রমিক 1-7 পর্যন্ত মনোনীত পদের জন্য 21 বছর এবং ক্রমিক 8-9 পর্যন্ত পদের জন্য 18 বছর পূর্ণ হতে হবে। আবেদন করতে পারবেন আপনারা, আবেদনের নিয়মটা এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তবে বলে রাখি যে আপনারা 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, 20/4/2023 মানে 20 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 21/3/2023 তারিখে শুরু হয়েছে। আবেদন করার ক্ষেত্রে www.jobs.biwta.gov.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে ঢুকলে দেখবেন কেরিয়ার নামে একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আপনারা যে পদের জন্য আবেদন করতে চান আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন যে চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নবন কর্তৃপক্ষে। যদি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়, যদি সার্কুলার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ।